সাবনের ধারার মতো পড়ুক ঝরে পড়ুক ঝরে। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গোল্ড মিথ ফ্যামিলির আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তো এখন বাজে সকাল 7টা, এখন থেকে আমরা আমাদের ব্লগটা শুরু করলাম। দুদিন ব্লগ করিনি কারণ বাইরে বেরোনো হয় না আর শরীরটা একটু খারাপ ছিল, সেই জন্য ব্লগ বানানো হয় না। তো আজকে বেরিয়েছি, হাঁটতে হাঁটতে যে হাঁটতে গেছি দুজনে বসে আছি। আচ্ছা, সত্যিও একটু বৃষ্টি হচ্ছিলো তাই জন্য হয়নি। সকাল সকাল দুদিন বৃষ্টি হচ্ছিলো। তো এই দেখো অনেকটা জল হয়ে গেছে, পুরো 3-4 ফুট ওপরে জলটা উঠে গেছে। এতটা জল ছিল না আগে, আমরা যখন আগে আসছিলাম এতটা জল ছিল না, অনেকটাই জল উঠে গেছে। তো ওইখানে দূরে একটা হাউস বোট ডুবে গেছে, মনে হয় ওটা আটকানো ছিল নাকি কিছু ব্যাপার আমরা জানি না। যাবো একটু পরে ওইখানে দেখবো গিয়ে। দেখো কত জল, পুরো এপারের যে ঘাটটা দেখা যাচ্ছে এই ঘাটের পুরো 4-5টা থাম ডুবে গেছে, এইখানে ডুবে গেছে অনেকটা। এখানে অতটা জল ছিল না, অনেকটাই জল হয়ে গেছে। তাহলে একটু নামি। হ্যাঁ ফ্রেন্ডস, দেখো আমরা কোথায় এসেছি, দেখো জলের ওপরে ভাসছি। এটা তো জল বি জল। আমারও পরানো যাহা চাই তুমি তাই, তুমি তাই গো। আমারও পরানো যাহা চাই তোমা ছাড়া যে জীবনে মোর কেহ নাই কিছু নাই গো। আমারও পরানো যাহা চাই। যাই হোক, গান করতে করতে বাড়ি চলে এসেছি। এখন বাজে 8:30, তো বাড়িতে অনেক কাজ আছে দেখতেই পাচ্ছ, ঝটাপট করে কাজগুলো করে নিই। তো যাই হোক, ঘর দোর গোছানো মোটামুটি মোছামুছি কমপ্লিট হয়ে গেছে। তো আমি এবার স্নান টান করে পুজোটা সেরে নিলাম, তারপর টিফিন বানাবো। টিফিনে আজকে আমি বানাবো চা আর রুটি, তো কিনেই এনেছিলাম। তো আর হচ্ছে আজকে দুপুরে রান্নাটা আর শেয়ার করব না, কারণ ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। তো একেবারে দুপুরের খাওয়াটাই শেয়ার করলাম। তো ভিডিওটা এখান পর্যন্তই, আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো ভিডিওটা দেখার জন্য অনেক অসংখ্য ধন্যবাদ।